বাইটগুলো নিয়ে নাও তোমাদের এখানে এইদিকে এইদিকে এইটা 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 বাইটগুলো দেবেন এখন বলছো তো আবার সবাইকে আরও একবার উইন্ডোজের তরফ থেকে রক্তবীজ টিমের তরফ থেকে সাদর নিমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল 19 অক্টোবর থেকে বড় পর্দায় আসছে রক্তবীজ। রক্তবীজ পুজোর সময় পুজোর ছবি এবং একটি বাস্তব ঘটনা, সত্যি ঘটনা অবলম্বনে একটি ছবি। এই ছবি নিয়ে আমরা আমাদের যেটুকু বলার সেটা বলেছি, কাল থেকে দর্শকরা দেখবেন। আজকে এই মুহূর্তে স্পেশাল শো বা প্রিমিয়ার যাই বলুন না কেন সেটা শুরু হয়ে গিয়েছে। আমরা দর্শকদের মতামতের অপেক্ষায় আছি, কারণ আমরা যে কাজই করি না কেন, সেটা সিনেমা হোক, ওটিটির কাজ হোক বা টেলিভিশনের কাজ হোক, দর্শকদের মতামতটাই হচ্ছে কষ্টি পাথরের মতো। তো আপনারা আসুন, পুজোর সময় এই ছবিটা যদি আপনাদের মনে হয় দেখবেন, এবং যদি এই ছবিটা আপনাদের দেখে ভালো লাগে তাহলে আমরা সকলে খুশি হব। আরও একবার মনে করিয়ে দিই, আগামীকাল থেকে রক্তবীজ বড় পর্দা। খুব ভালো, বাংলায় যে কটা ছবি আছে সব কটা ছবি খুব ভালো হোক, সব কটা ছবি কন্টেন্ট একদম একে অপরের থেকে আলাদা, এবং আমি চাইবো যে পুজোয় বাংলা দেখিয়ে দিক যে আমরা পারি, সব কটা ছবি দেখিয়ে দিক। অল দ্য ভেরি বেস্ট টু অল অফ দ্যাম। আর রক্তবীজের ক্ষেত্রে বলবো যে এইরকম একটা সাবজেক্ট নিয়ে যে বাংলায় ছবি আবার হচ্ছে সেটার জন্য হ্যাটস অফ শিবুদা মন্দির আর উইন্ডোজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকছে থাকছে, অবশ্যই থাকছে, দেখবো সব কটা ছবি দেখবো। দর্শকদের বলবো হলে আসুন, ছবি দেখুন, ভালো হোক মন্দ হোক দেখে বলুন। আর যদি ভালো লাগে, আমি মনে করি, আমি জানি এটা সোশ্যাল মিডিয়ার যুগ, দেওয়াল সবার যা ইচ্ছে লিখতে পারেন, কিন্তু আমি মাউথ পাবলিসিটিতে বিশ্বাসী। যদি ভালো লাগে 10 জনকে বলুন, তারা দেখুন, এইটুকু বলতে পারি সপরিবারে দেখার মতো একটা ছবি। আমাদের তো সম্পর্কটা এমনি ক্যামেরার বাইরেও জ্বালিয়ে পুড়িয়ে খাওয়ার মতো। তবে আপনারা সাংবাদিক, আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবেন যে একজন পুলিশের ওসির সঙ্গে সাংবাদিকের সম্পর্কটা ঠিক কী হতে পারে, তাহলেই বুঝতে পারবেন কী কীরকম সম্পর্ক। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, রক্তবীজ পুরো পুজো আছে, অ্যাকশন আছে, সব আছে। তো আমার মনে হয় মানে দর্শকের মানে যা যা এক্সপেকটেশান থাকা উচিত একটা সিনেমার থেকে, সেটা সবই রক্তবীজ প্রোভাইড করবে। তো আমার মনে হয় খুব ভালো হবে, দেখা যাক। আমি হ্যাঁ, ভিক্টর ব্যানার্জি অনেকদিন পর বাংলা ছবিতে, একটা আলাদা জেল্লা নিয়ে এসছে আমাদের ছবিতে, এবং মানে উই আর থ্যাঙ্কফুল। আমারও প্রথম কাজ উইন্ডোজের সাথে, সেই কাজের সাথে যে ভিক্টর ব্যানার্জি জড়িত সেটা খুব ভালো লাগছে, আর সেটা আমার লাইফে অ্যাটলিস্ট খুব ইম্পর্ট্যান্ট হয়ে রইল, কারণ এর ভবিষ্যতে এরপর কখনো একসাথে কাজ করা হবে কি না জানি না, বাট এখন হলো এটা, তো এটা আমার কাছে সারা জীবন ইম্পর্ট্যান্ট হয়ে থাকবে আর কি। না, পুজো তো জমজমাট অবশ্যই, প্রচুর বাংলা ছবি রিলিজ করছে এবং সত্যি খুব ভালো লাগছে। তার মধ্যে রক্তবীজ একটা, খুব এক্সাইটেড, কারণ আমার থ্রিলার ফিল্ম আমার এমনি খুব ভালো লাগে, সো দেখা যাক, এবং আমি রিয়েলি খুব এক্সাইটেড। ডেফিনেটলি খুবই এক্সাইটেড, এবং পুরো কাস্ট অ্যান্ড ক্রিউকে আমি শুভেচ্ছা জানাতে চাই, পুজোর সময় এত সুন্দর একটা ছবি রিলিজ করেছে। আর আজকে বড় পর্দায় আমি আইটেম বয়কে একটু দেখতে এসেছি। আমি একসাথে থাকি বলে আমিও খাচ্ছি। এখন অবধি তো খুবই ভালো লাগছে, ইন্টারভেল হয়েছে, আই এম ওয়েটিং ফর দ্য নেক্সট দ্য মিস্ট্রি টু আনফোল্ড। একদম শানটা খুবই ভালো লাগছে, আর আমার পার্সোনালি আমি এতদিন পরে ভিক্টর ব্যানার্জিকে স্ক্রিনে দেখছি, আই এম লাইক আই হ্যাভ অলওয়েজ বিন আ ফ্যান, সো টু সি হিম অন স্ক্রিন ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, সো আই এম এনজয়িং দিস ফিল্ম অল। এখনও পর্যন্ত ভীষণ ভালো লাগছে, আর আমি এই ধরনের সিনেমা দেখতে একটু পছন্দ করি যে এরপর কী হবে, এরপর কী হবে, একদম টান টান এরপরে পুরোটা দেখার পরে বলতে পারবো, খুব ভালো লাগছে। দেখুন
ফার্স্ট হাফটা দেখলাম এবং সত্যি টান টান, কারণ যখন আমি ঢুকছিলাম তোমার সঙ্গে ওয়েট করছিলে এবং আমার খুব খারাপ লাগছিল, আমার মনে হচ্ছিলো আমি বেরিয়ে এসে সবার সঙ্গে কথা বলি, কিন্তু সত্যি সিট ছেড়ে উঠতে পারছিলাম না এবং সবাই অনেকে আছেন এই ছবিতে এবং গল্পটা তো সুন্দরভাবে বোনা হয়েছে, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। আমি কখনো ডাবিং রুমে নিজের সিন ছাড়া ছবি দেখি না, কারণ আমার ইচ্ছা করে সবসময় বড় পর্দায় দেখতে। তো আজকে প্রথমবার আমিও দর্শক হিসেবে ছবিটা দেখছি, আমার ফার্স্ট হাফটা খুব ভালো লেগেছে। আমি আলাদা কোনো এক্সপেকটেশন নিয়ে আসিনি, কারণ এটা শিবুদা নন্দিতা আন্টির একদম অন্য ঘরানার একটা ছবি। সো আই ওয়ান্টেড টু কাম একদম একটা মানে ক্লিন, একটা সাদা পাতার মতন, যাতে আগের ছবিগুলো যেরকম হতো যা বা যে ধরনের ছবি আমরা দেখেছি সেইটা রেশ নিয়ে আসিনি। কারণ রক্তবীজ আমরা যখনই দেখেছি একদম শিবপ্রসাদ নন্দিতা রায় ঘরানার বাইরে গিয়ে একটা ছবি, নতুন রকমের একটা ছবি। সো আমি ইন্টারভেল অবধি দেখলাম, আমার এখনও খুব ভালো লেগেছে একদমই। এবং আমাদের খুব ভালো লাগলো যে চরিত্রটাতে কাস্টিং করা হয়েছে, বারবার প্রণব মুখার্জির কথা মনে পড়ে যাচ্ছে এবং সত্যি মনে হচ্ছে যে ভারতবর্ষের মানে প্রেসিডেন্ট যদি হতেন মানে ভিক্টর ব্যানার্জি চোখ বুঝে মানে মানে বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে না আর কি।